আপনি যদি প্রাকৃতিকভাবে আপনার হার্টকে সুস্থ স্বাভাবিক ও পরিষ্কার রাখতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা আজ এমন একটি উপায় তৈরি করব যা নিয়মিত সেবনে আপনার হার্ট সুস্থ থাকবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে কয়েক টুকরা রসুন রসুনের টুকরাগুলো ভালোভাবে ছিলে নিন এবার এটিকে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছু পানি যোগ করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন যখন এটি সম্পূর্ণরূপে ব্লেন্ড হয়ে যাবে তখন ছেঁকে একটি বাটিতে নিয়ে নিন আমি এখানে আধা কাপের মতো এই রসুনের রস নিয়েছি এরপর ঠিক একইভাবে আদাকে ব্লেন্ড করে নিতে হবে দ্বিতীয় বাটিতেও আমি আধা কাপ আদার রস নিয়ে নিচ্ছি এবার আমাদের নিতে হবে আধা কাপের মতো লেবুর রস কয়েকটি লেবু নিয়ে তা থেকে আধা কাপ রস বের করে একটি বাটিতে নিয়ে নিন এরপর আমাদেরকে যেই উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে আপেল সিডার ভিনেগার এই উপাদানটিও আমরা আধা কাপ একটি বাটিতে নিয়ে নেব এবার সর্বশেষ উপাদান হিসাবে আমাদেরকে নিয়ে নিতে হবে খাঁটি মধু এটিও আমরা আধা কাপের মতো নিয়ে নেব এখন চলুন এটি খাবার উপযোগী করতে কি কি করতে হবে তা জেনে নেওয়া যাক একটি পরিষ্কার প্যানে মধু ছাড়া বাকি সবকটি উপাদান ঢেলে দিন এবার এই উপাদানগুলো চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন এরপর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় নিয়ে অল্প আঁচে এটি গরম করতে থাকুন যখন এই উপাদানগুলো চার ভাগের এক ভাগ কমে গিয়ে প্রায় তিন ভাগ হয়ে যাবে তখন এটি গরম করা বাদ দিয়ে দিন চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর এতে হাফ কাপের মতো মধু ঢেলে দিন তারপর আবারও চামচের সাহায্যে ভালোভাবে এই উপাদানগুলো মিশিয়ে নিন এরপর কোনো কাচের বোতলে নিয়ে ফ্রিজ করে রেখে দিতে পারেন প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচের মতো এই মিশ্রণটি খেয়ে নিন এই মিশ্রণটি খাওয়ার ফলে আপনার হার্টের নানান ধরনের সমস্যা দূর হওয়ার পাশাপাশি আপনার হার্টে যদি ছোটোখাটো কোনো ব্লক থেকে থাকে তা দূর হয়ে যাবে এটি খাওয়ার পাশাপাশি আপনাকে অবশ্যই জাঙ্ক ফুড এবং তেল জাতীয় খাবার পরিহার করতে হবে